শুভ সন্ধ্যা মু লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি আজ সন্ধ্যার কোন টপ নিউজেস রয়েছে চলন্তু দেখি নবা তা পূর্ব সমস্ত চ্যানেল কু সাবস্ক্রাইব করে পাখর থিবা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু কারণ যাহা বি লাটেস্ট ইনফরমেশন রয়েছে আপন মানে সর্বপ্রথমে দেখি পারিবে তো দেখন্তু প্রথম অপডেট রয়েছে আসন্তা মে মাস 5 তারিখ রু বিদ্যালয় গুড়িকরে খরা ছুটি আরম্ভ হব এই খরা ছুটি অবধিরে পিলামানঙ্কু অবকাশকালীন শিক্ষা দিয়া যিবা নেই রূপরেখ প্রস্তুত হেউচি বিদ্যালয় ও গণশিক্ষা মন্ত্রী সমীর রঞ্জন দাসক সূচনা অনুসারে এথিপাই স্বতন্ত্র সিলাবস বা পাঠ্য খসড়া রইব ছাত্রছাত্রীঙ্কু নেই দল বা গ্রুপ করা যাইছি প্রতি গ্রুপর তদারক করিবে জনে শিক্ষক বলি সূচনা রয়েছে সেমানে ফোনলে অভিভাবক ও ছাত্রছাত্রীঙ্ক সহিত আলোচনা করিবে যাহা দ্বারা ছুটিরে বি পিলামানে শিক্ষা সহিত জড়িত রইবে বলি সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে ম্যাট্রিক পরীক্ষা পরিচালনার সাংঘাতিক ত্রুটি উত্তর খাতা ঘরক নেই গলে ছাত্রী ম্যাট্রিক পরীক্ষা খাতা মূল্যায়ন চালিছিলা উপস্থান তালিকার জনে পরীক্ষার্থী রোল নম্বর ও দস্তখত থিবা বেলে তাঙ্কু উত্তর খাতা মিলি নথিলা তেবে খোলতাড় করি তিন সপ্তাহ পরে সম্পৃক্ত পরীক্ষার্থীঙ্ক ঘরু খাতা সংগ্রহ করা যাইছি এবং মূল্যাঙ্কন কেন্দ্রে জমা দিয়া যাইছি বালেশ্বর জেলা শিমুলিয়া ব্লক জামুঝাড়ি পঞ্চায়েতরে এভাবে অভাবনীয় ঘটনা সামনাকু আসিথিবা সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে ওড়িশার 224টি সরকারি ইঞ্জিনিয়রিং অধ্যাপক পদবী পাই নিযুক্তি সুযোগ আবেদনর শেষ তারিখ মে মাস 26 তারিখ বলে সূচনা রয়েছে তো যে আবেদন করা চাহুচার ওপিএসসি অফিসিয়াল সাইট্রে আবেদন করে পারে পরবর্তী অপডেট রয়েছে করোনা সারা দেশের বিপদ সৃষ্টি করিবারে লাগিছি বিশেষ করে এই সময়ের তিনোটি রাজ্যের সর্বাধিক করোনা সংক্রমণ মামলা বড়িবার লাগিছি গত 24 ঘন্টা মধ্যে দিল্লি মহারাষ্ট্র এবং রাজস্থানে হাজার হাজার করোনা রোগী দেখা মিলুতা বেড়ে মোট 13 জনকর মৃত্যু হয়েছে সেইপরি গত 24 ঘন্টা মধ্যে দিল্লিরে 1537টি করোনা সংক্রমণ পজিটিভ আসিবা বেড়ে 5 জনকর মৃত্যু হয়েছে সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে সারা রাজ্যের প্রচন্ড খরার প্রকোপ বড়িবার লাগিছি বারিপদা ঝারসুগুড়া সমেত রাজধানী ভুবনেশ্বর কটকরে মধ্য দিনর তাপমাত্রা রাজ্যবাসীঙ্কু কলবল করুছি তেণু এ গ্রীষ্ম প্রবাহকু দৃষ্টি রাখি সবু স্কুলকু আহুরি দুই দিন ছুটি ঘোষণা করেছেন রাজ্য সরকার আজি এবং কালি মানে এপ্রিল মাস 19 তারিখ এবং 20 তারিখ সমস্ত স্কুলকু ছুটি ঘোষণা করা যাইছি এনেই সূচনা ও লোকসম্পর্ক বিভাগ পক্ষরু ট্যুইট করে সূচনা দিয়া যাইছি সূচনা অনুসারে প্রথম শ্রেণীর দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুলর ছুটির অবধি আউ দুই দিন বৃদ্ধি পাইছি সরকারি এবং বেসরকারি স্কুল সহিত সমস্ত অঙ্গনবাড়ি মধ্যে এপ্রিল মাস 19 তারিখ ও 20 তারিখ দুই দিন বন্ধ রইব বলে সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে ঝারসুগুড়া উপনির্বাচন তিন প্রমুখ দলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীপত্র দাখল পরে এবে ময়দান প্রস্তুত আজিঠু জোরদার হব প্রচার বলে সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে সম্বলপুর হিংসাকাণ্ডকে নিয়ে তেজিলা রাজনীতি আজি পশ্চিম ওড়িশা বন্দ ডাকরা বিজেপি দেলা সমর্থন এপটে শান্তি শোভাযাত্রা করিব বিজেডি পরবর্তী অপডেট রয়েছে এণিকি গোটিয়ে পোর্টালে মিলিব আধার পান ডিএল পরি 13,000 অধিক সেবা বলে সূচনা রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটর নাম রয়েছে www.india.gov.in পরবর্তী অপডেট রয়েছে সম্বলপুরে আহুরি 24 ঘন্টা বন্ধ হেলা ইন্টারনেট সেবা সম্বলপুরকু ফেরুছি শান্তি স্বাভাবিক স্থিতি ফেরুথিবারু অধিক কোহল হেলা কর্ফ্যু আজিঠারু দিনরে আউ কটকণা নাই সকাল 7টারু সন্ধ্যা 6টা পর্যন্ত কর্ফ্যু কোহল করা যাইছি কিন্তু নাইট কর্ফ্যু জারি রইব দিনরে কর্ফ্যু কোহল করা যাইথিবারু খোলিছি দোকান বাজার অত্যাবশ্যক সামগ্রী কিনিবাকু মার্কেটরে গহলি দেখিবা পাই মিলিতিবা সূচনা রয়েছে তো ইন্টারনেট সেবা পুনি 24 ঘন্টা বন্ধ করা যাইতিবা সূচনা রয়েছে আসন্তাকালি 10টা যাই ইন্টারনেট সেবা বন্ধ রইব পরবর্তী অপডেট রয়েছে বাসগৃহ বিক্রি 7% বড়িছি 2023 জানুয়ারি মার্চ রিপোর্টরে এহা প্রকাশ পাইছি পরবর্তী অপডেট রয়েছে এসবিআই এইচডিএফসি ও আইসিআইসি ব্যাঙ্ক সবুঠারু সুরক্ষিত ব্যাঙ্ক বলে রিজর্ভ ব্যাঙ্ক পক্ষরু তালিকা প্রকাশ পাইছি পরবর্তী অপডেট রয়েছে মুম্বাইরে খোলিলা দেশর প্রথম আপল স্টোর বিশ্বর অগ্রণী আইফোন নির্মাতা আপল পক্ষরু ভারতের এর প্রথম শোরুম মুম্বাইরে খোলা যাইথিবা সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে ডাক্তারখানা মেডিকাল কলেজরে বায়োমেট্রিক ও সিসিটিভি বাধ্যতামূলক হয়েছে সূচনা রয়েছে
କର୍ତ୍ତବ୍ୟରେ ଅବହେଳାକୁ ଆଦୌ ବରଦାସ୍ତ କରାଯିବନି ବୋଲି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଚେତାବନୀ ଦିଆଯାଇଛି। ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁସାରେ ଏଣିକି ଅଭ୍ୟାସଗତ ଖିଲାପକାରୀଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯିବ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ବୁଧବାର ବା ଆଜି ଖୋର୍ଦ୍ଧା ଯିବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି। ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁସାରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଅପରାହ୍ନରେ ଜିଲ୍ଲାଗ୍ରସ୍ତରେ ଯାଇ ଗୁରୁଜଙ୍ଗରେ କୃତ୍ରିମ ଅଙ୍ଗ ପ୍ରତ୍ୟଙ୍ଗ ଉତ୍ପାଦନ ଗବେଷଣା କେନ୍ଦ୍ର ସହିତ ବିଭିନ୍ନ ଉନ୍ନୟନ ପ୍ରକଳ୍ପର ଉଦ୍ଘାଟନ କରିବେ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ଏହି ଅବସରରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଜନସାଧାରଣଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଉଦ୍ବୋଧନ ଦେବାର ବି ବ୍ୟବସ୍ଥା ହୋଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, କୃଷି ଉଦ୍ୟୋଗୀ ପ୍ରୋତ୍ସାହନ ଯୋଜନାର ଉଚ୍ଚସ୍ତରୀୟ ସମୀକ୍ଷା। ରାଜ୍ୟର ଜନଜାତି ଅଧ୍ୟୁଷିତ ଜିଲ୍ଲାରେ ନୂତନ କୃଷି ଉଦ୍ୟୋଗୀ ସୃଷ୍ଟି କରିବା ଲକ୍ଷ୍ୟରେ କୃଷି ଓ କୃଷକ ସଶକ୍ତିକରଣ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଆରମ୍ଭ କରାଯାଇଥିବା କୃଷି ଉଦ୍ୟୋଗୀ ପ୍ରୋତ୍ସାହନ ଯୋଜନାର ସଫଳ ରୂପାୟନ ନିମନ୍ତେ ଅଧିକାରୀମାନେ ଅଧିକ ତତ୍ପରତା ପ୍ରକାଶ କରିବା ପାଇଁ କୃଷି ଓ କୃଷକ ସଶକ୍ତିକରଣ, ମତ୍ସ୍ୟ ଓ ପ୍ରାଣୀ ସମ୍ପଦ ବିକାଶ ମନ୍ତ୍ରୀ ରଣେନ୍ଦ୍ର ପ୍ରତାପ ସ୍ୱାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ଏ ଦିଗରେ କୃଷି ଓ କୃଷକ ସଶକ୍ତିକରଣ ବିଭାଗ, ମତ୍ସ୍ୟ ଓ ପ୍ରାଣୀ ସମ୍ପଦ ବିଭାଗର ଅଧିକାରୀମାନେ ପ୍ରତିମାସରେ ସମନ୍ୱୟ ବୈଠକ କରି ବିଭାଗ ପକ୍ଷରୁ ଜାରି କରାଯାଇଥିବା ମାର୍ଗଦର୍ଶିକା ଅନୁଯାୟୀ ହିତାଧିକାରୀ ଚୟନ ଓ ପ୍ରଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ତ୍ୱରାନ୍ୱିତ କରିବା ପାଇଁ ଶ୍ରୀ ସ୍ୱାଇଁ କହିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆଜି 4 ଘଣ୍ଟା ପାଇଁ ଶ୍ରୀଜୀଉଙ୍କ ଦର୍ଶନରୁ ବଞ୍ଚିତ ହେବେ ଭକ୍ତ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ଶ୍ରୀମନ୍ଦିରରେ ଆଜି ଚତୁର୍ଦ୍ଧା ମୂର୍ତ୍ତିଙ୍କର ଏବଂ ବନକ ଲାଗି ନୀତି ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ସେଥିପାଇଁ ସନ୍ଧ୍ୟା 6ଟାରୁ ରାତି 10ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ସର୍ବସାଧାରଣ ଦର୍ଶନ ବନ୍ଦ ରହିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ସମ୍ବଲପୁର ଘଟଣାର ପ୍ରତିବାଦରେ ବିଶ୍ୱ ହିନ୍ଦୁ ପରିଷଦ ଓଡ଼ିଶା ପଶ୍ଚିମ ପ୍ରାନ୍ତ ତରଫରୁ ସମ୍ବଲପୁର ସମେତ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର 10 ଅଭିଭକ୍ତ କୋରାପୁଟର 4 ଜିଲ୍ଲାକୁ ମିଶାଇ ମୋଟ 14 ଜିଲ୍ଲାରେ ଆଜି ବନ୍ଦ ଡାକରା ଦିଆଯାଇଛି। ଆଜି ସକାଳୁ ଏହିସବୁ ଜିଲ୍ଲାରେ ବନ୍ଦର ପ୍ରଭାବ ଦେଖିବା ପାଇଁ ମିଳିଛି। ବିଭିନ୍ନ ଜିଲ୍ଲାରେ ରାସ୍ତାରୋକ କରାଯାଉଥିବା ବେଳେ ଦୋକାନ ବଜାର ବନ୍ଦ ରହିଛି। ବନ୍ଦର ପ୍ରଭାବ ସମ୍ବଲପୁରରେ ଦୋକାନ ବଜାର ବନ୍ଦ ରହିଥିବା ସୂଚନା ମିଳିଛି। ବିଶ୍ୱ ହିନ୍ଦୁ ପରିଷଦ ଓଡ଼ିଶା ପ୍ରଦେଶ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି, ଗତ 12 ତାରିଖ ଓ 14 ତାରିଖ ଦିନ ସମ୍ବଲପୁରରେ ଶ୍ରୀ ହନୁମାନ ଜନ୍ମୋତ୍ସବ ଉପଲକ୍ଷେ ଚାଲିଥିବା ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ଶୋଭାଯାତ୍ରାରେ ବିଧର୍ମୀମାନେ ପଥର ଫିଙ୍ଗିବା ସହିତ ଧାରୁଆ ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ଧରି ଆକ୍ରମଣ କରିଥିଲେ, ଯାହାଫଳରେ ଅନେକ ଧନଜୀବନ ନଷ୍ଟ ହୋଇଯାଇଥିଲା, ଶତାଧିକ ଯାନବାହନକୁ ପୋଡ଼ି ଦିଆଯାଇଥିଲା। ଏହିସବୁ ଅମାନୁଷିକ ହିଂସାକାଣ୍ଡର ପ୍ରତିବାଦରେ ଆଜି ସକାଳ 6ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 6ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ 12 ଘଣ୍ଟିଆ ବନ୍ଦ ପାଳନ କରାଯାଇଥିବା ସୂଚନା ରହିଛି। ବନ୍ଦ ପାଳନ ସମୟରେ ସମସ୍ତ ଯାନବାହନ ଓ ଦୋକାନ ବଜାର ବନ୍ଦ ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ବିଶ୍ୱ ହିନ୍ଦୁ ପରିଷଦର 12 ଘଣ୍ଟିଆ ସୁନ୍ଦରଗଡ଼ ବନ୍ଦ ଡାକରା ଦିଆଯାଇଥିବା ସୂଚନା ରହିଛି। ବନ୍ଦ ଡାକରାକୁ ସହରବାସୀ ସମର୍ଥନ କରିବା ସହିତ ବ୍ୟବସାୟୀ ସଂଘ, ଘରୋଇ ବସ୍ ମାଲିକ ସଂଘ ସମର୍ଥନ ଜଣାଇ ଦୋକାନ ବଜାର ବନ୍ଦ ରଖିଛନ୍ତି। ଯାତ୍ରୀବାହୀ ବସ୍ ସହିତ ସମସ୍ତ ଯାନ ଚଳାଚଳ ବନ୍ଦ ରହିଛି ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ବିଶ୍ୱ ହିନ୍ଦୁ ପରିଷଦ ବଜରଙ୍ଗ ଦଳ କର୍ମୀମାନେ ସୁନ୍ଦରଗଡ଼ ସହରରେ ରାଣୀ ବଗିଚା ବାଇପାସ୍ କିରାଇ ଛକ କଲେଜ ବ୍ରିଜ୍ରେ ରହି ରାସ୍ତା ଅବରୋଧ କରିଥିବାରୁ ମାଲ ବୋଝେଇ ଯାନଗୁଡ଼ିକ ଛିଡ଼ା ହୋଇ ରହିଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲାରେ ସମ୍ବଲପୁର ହିଂସାର ପ୍ରଭାବ। ବିଶ୍ୱ ହିନ୍ଦୁ ପରିଷଦ ବଜରଙ୍ଗ ଦଳ ପକ୍ଷରୁ 12 ଘଣ୍ଟିଆ ବନ୍ଦ ଡାକରା ଦିଆଯାଇଥିବା ସୂଚନା ରହିଛି, ଯାହାଫଳରେ ସ୍କୁଲ, କଲେଜ, ବ୍ୟାଙ୍କ, ଦୋକାନ ବଜାର, ବସ୍ ଚଳାଚଳ ଆଦି ବନ୍ଦ ଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ନାସାର ଏକ ଅଚଳ ଉପଗ୍ରହ ବୁଧବାର ପୃଥିବୀ ପୃଷ୍ଠକୁ ଖସିବା ନେଇ ଆମେରିକୀୟ ମହାକାଶ ଗବେଷଣା ସଂସ୍ଥା ପକ୍ଷରୁ ସତର୍କ କରାଯାଇଛି। 600 ପାଉଣ୍ଡ ବା 272 କିଲୋଗ୍ରାମରୁ ଅଧିକ ଓଜନରେ ଉପଗ୍ରହ ବୁଧବାର ରାତି 9:30 ପୃଥିବୀ ବାୟୁମଣ୍ଡଳରେ ପ୍ରବେଶ କରିବ। ତେବେ ଏହା କେଉଁ ସ୍ଥାନରେ ପଡ଼ିବ ତାହା ସ୍ପଷ୍ଟ ହୋଇନାହିଁ। ପୃଥିବୀରେ ପଡ଼ିବା ପୂର୍ବରୁ ଏହାର ଅଧିକାଂଶ ଭାଗ ଆକାଶରେ ଜଳିଯାଇଥିବ। ରୁଭେନ୍ ରାମାଟି ହାଇ ଏନର୍ଜି ସୋଲାର ସ୍ପେକ୍ଟ୍ରୋସ୍କୋପିକ୍ ଇମେଜ୍ର ନାମକ ଏହି ସାଟେଲାଇଟ୍ରୁ ସୋଲାର ଫ୍ଲେୟାର ସମ୍ପର୍କିତ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ ପାଇଁ 2002 ନାସା ମହାକାଶକୁ ପ୍ରେରଣ କରିଥିଲା, କିନ୍ତୁ 2018 ଏହା ଅଚଳ ହୋଇପଡ଼ିଥିବା ଯୋଗୁଁ ନାସା ସହିତ ଯୋଗାଯୋଗ ବିଚ୍ଛିନ୍ନ ହୋଇଥିଲା। ତେବେ ଚଳିତ ବର୍ଷ ଦ୍ୱିତୀୟ ଥର ପାଇଁ ନାସା ସାଟେଲାଇଟ୍ ପୃଥିବୀରେ ମାଡ଼ ହେବାକୁ ଯାଉଥିବା ସୂଚନା ରହିଛି।
ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଦେଶରେ ପୁଣି ଲମ୍ବା ଲମ୍ଫ ମାରିଛି କରୋନା। ଦୁଇ ଦିନ ପରେ ଦୈନିକ ସଂକ୍ରମଣ 10,000 ପାର କରିଛି। ଗତ 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି 10,542 ଜଣ, ଆଉ 37 ଜଣଙ୍କର ଜୀବନ ନେଇଛି ପ୍ରାଣୀଘାତୀ କରୋନା ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଚଳିତ ବର୍ଷ ଉଚ୍ଚଶିକ୍ଷା ବିଭାଗରେ ପୂରଣ ହେବ 5,000ରୁ ଅଧିକ ପଦବୀ। 2,135 ଅଧ୍ୟାପକ ପଦ ପୂରଣ ପାଇଁ ଖୁବ୍ ଶୀଘ୍ର ପ୍ରକ୍ରିୟା ହେବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଚଳିତ ବର୍ଷ ଖରା ଛୁଟି ପାଇଁ ଅଭିନବ ପଦକ୍ଷେପ ନେଇଛି ଗଣଶିକ୍ଷା ବିଭାଗ। ଖରା ଛୁଟିରେ ପିଲାଙ୍କର ବୁଲାବୁଲି ବନ୍ଦ, ଘରେ ବସି ପାଠ ପଢ଼ିବେ ଛାତ୍ରଛାତ୍ରୀ। ଅବକାଶକାଳୀନ ଶିକ୍ଷା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହେଉଛି ସ୍ୱତନ୍ତ୍ର ପାଠ୍ୟକ୍ରମ। ପିଲାମାନେ ସମୟ ଅପଚୟ ନ କରି ଘରେ ବସି ଭିନ୍ନ ଧରଣର ପାଠ୍ୟକ୍ରମ ସହିତ ଜଡ଼ିତ ରହିବେ। କେବଳ ପାଠ୍ୟପୁସ୍ତକ ନୁହେଁ, ବିଭିନ୍ନ ପ୍ରତିଯୋଗିତା ଆୟୋଜନ କରାଯାଇ ମଧ୍ୟ ସେମାନଙ୍କ ସୃଜନଶୀଳତାକୁ ବିକଶିତ କରାଯିବ। ଚଳିତ ବର୍ଷ ଖରା ଛୁଟିରୁ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଅବସରକାଳୀନ ଶିକ୍ଷା ଆରମ୍ଭ କରାଯିବ। ପୂର୍ବରୁ ଏଭଳି ଶିକ୍ଷାକୁ ଘରୋଇ ଇଂରାଜୀ ମାଧ୍ୟମିକ ସ୍କୁଲରେ ସମର କୋର୍ସ ଭାବେ ପଢ଼ାଯାଉଥିଲା। ଏଥିପାଇଁ ସ୍କୁଲ ଆସି ଏକ୍ସଟ୍ରା କ୍ଲାସ୍ କରୁଥିଲେ ପିଲାମାନେ। ଖରା ଛୁଟିରେ ପିଲାମାନଙ୍କୁ ରାଜ୍ୟ ସରକାର ଘରେ ବସାଇ ପାଠ ପଢ଼ାଇବା ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି। କ୍ଲାସ୍ର ପ୍ରତି 10ରୁ 15 ଲେଖାଏଁ ପିଲାଙ୍କୁ ନେଇ ଗ୍ରୁପ୍ କରାଯାଇଛି। ପ୍ରତି ଗ୍ରୁପ୍ର ମେଣ୍ଟର ଭାବେ ଜଣେ ଶିକ୍ଷକଙ୍କୁ ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଇଛି। ପାଠ୍ୟକ୍ରମ ଅନୁସାରେ ପିଲାମାନେ କେତେ ପଢ଼ୁଛନ୍ତି ଫୋନ୍ ଯୋଗେ ଅଭିଭାବକମାନଙ୍କଠାରୁ ଫିଡ଼୍ବ୍ୟାକ୍ ନିଆଯିବ। ସେହି ଢାଞ୍ଚାରେ ମଧ୍ୟ ପିଲାଙ୍କର ଆସେସମେଣ୍ଟ କରାଯିବ। ଏହାର ତଦାରଖ କରିବାକୁ ବ୍ଲକ ଓ ଜିଲ୍ଲା ଶିକ୍ଷା ଅଧିକାରୀଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି। ଏ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦେଇ ବିଦ୍ୟାଳୟ ଗଣଶିକ୍ଷା ବିଭାଗର ସଚିବ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ କହିଛନ୍ତି ଯେ ଚଳିତ ବର୍ଷରୁ ବିଭାଗ ଏହି ଅଭିନବ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଚାଷୀଙ୍କର ଆୟ ଦ୍ୱିଗୁଣିତ କରିବା ପାଇଁ 1,00,000 ଚାଷୀଙ୍କୁ ଚିହ୍ନଟ କରିବା କାର୍ଯ୍ୟ April 30 ସୁଦ୍ଧା ସାରିବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି କୃଷିମନ୍ତ୍ରୀ ରଣେନ୍ଦ୍ର ପ୍ରତାପ ସ୍ୱାଇଁ। ହିତାଧିକାରୀ ଚୟନ କ୍ଷେତ୍ରରେ ସମ୍ବେଦନଶୀଳ କୃଷକ ପରିବାର ଓ ମହିଳା କୃଷକଙ୍କୁ ଅଗ୍ରାଧିକାର ଦେବାକୁ ସେ ପରାମର୍ଶ ଦେଇଛନ୍ତି। କୃଷି ଭବନଠାରେ ଆୟୋଜିତ ବୈଠକରେ ଚାଷୀଙ୍କର ଆୟ ଦ୍ୱିଗୁଣିତ କରିବା ଦିଗରେ 2023-24 ବର୍ଷର କାର୍ଯ୍ୟ ଖସଡ଼ାରେ ସମୀକ୍ଷା କରାଯାଇଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ରାଜ୍ୟକୁ ଆସିଥିବା 9,50,000 ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଆବଣ୍ଟନ ନେଇ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଛନ୍ତି ପଞ୍ଚାୟତରାଜ ମନ୍ତ୍ରୀ ପ୍ରଦୀପ ଅମାତ। ସେ କହିଛନ୍ତି କେନ୍ଦ୍ର ଯେଉଁ ଗାଇଡ୍ଲାଇନ୍ କରିଛନ୍ତି ସେଥିରେ ଅନେକ ଯୋଗ୍ୟ ଲୋକ ବାଦ୍ ପଡ଼ି ଯାଇଛନ୍ତି। କେନ୍ଦ୍ର ସରକାର ଏପରି ନିୟମ କରିଛନ୍ତି ଯେ ଏଥିପାଇଁ ଅନେକ ଲୋକ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ପାଇବାରୁ ବଞ୍ଚିତ ହେଉଛନ୍ତି। ଧୀବର ଶ୍ରେଣୀର ଲୋକଟିର ମାଛଧରା ଡଙ୍ଗାଟିଏ ଥିଲେ ବି ସେ ବାଦ୍ ପଡ଼ୁଛି। କେନ୍ଦ୍ର ସରକାର ଏ କ୍ଷେତ୍ରରେ ଅନେକ ପ୍ରତିବନ୍ଧକ ଲଗାଇଛନ୍ତି ବୋଲି ପଞ୍ଚାୟତରାଜ ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି। ତେବେ ରାଜ୍ୟ ସରକାର 15,00,000 ହିତାଧିକାରୀଙ୍କୁ ଆବାସ ଦେବା ପାଇଁ କେନ୍ଦ୍ରକୁ ଅନୁରୋଧ କରିଥିଲେ, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା କେନ୍ଦ୍ର 9,50,000 ଘର ମଞ୍ଜୁରୀ କରିଛି। ଆହୁରି ଅଧିକ ଲୋକ ଆବାସ ପାଇବାରୁ ବଞ୍ଚିତ ହେଉଛନ୍ତି। ତଥାପି ରାଜ୍ୟ ସରକାର ତତ୍ପର ଅଛନ୍ତି ପ୍ରତ୍ୟେକ ଗରିବ ଲୋକଙ୍କୁ 7 ଖଣ୍ଡେ ଦେବା ପାଇଁ ସରକାର ପ୍ରକ୍ରିୟା ଜାରି ରଖିଛନ୍ତି ବୋଲି ପଞ୍ଚାୟତରାଜ ମନ୍ତ୍ରୀ ପ୍ରଦୀପ ଅମାତ କହିଛନ୍ତି ଏବଂ ଅଗଷ୍ଟ ମାସ ଭିତରେ ସମସ୍ତଙ୍କୁ ଆବାସ ଯୋଜନାର ଘର ଏବଂ ଟଙ୍କା ମିଳିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ସୁନାଦରକୁ ନେଇକି ଓଡ଼ିଶା ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି 22 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 56,050 ଟଙ୍କା ଥିବାବେଳେ 24 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 61,150 ଟଙ୍କା ଥିବା ଲକ୍ଷ୍ୟ କରାଯାଇଛି। ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜ୍ ଆସିଥିଲା। ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ ପ୍ରତିଦିନ 100ରୁ 500 ଟଙ୍କା ଇନକମ୍ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଠାରୁ ବହୁତ ବଢ଼ିଆ ଆପ୍ଲିକେସନ୍ ଅଛି ଗ୍ରୋ ଆପ୍ଲିକେସନ୍, ଯେଉଁଠି ପ୍ରତି ରେଫର ଆପଣଙ୍କୁ 300 ଟଙ୍କା ମିଳିବ, ଯାହାକୁ ବ୍ୟାଙ୍କକୁ ଟ୍ରାନ୍ସଫର କରିପାରିବେ। ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଲିଙ୍କ୍ ଅଛି, ଡାଉନଲୋଡ଼ କରିକି ପଇସା କମାନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।